কোটি কোটি টাকা ব্যয় করে চলছে স্মার্ট সিটির কাজ। আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডেও চলছে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির কাজ। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট ইন ডিজাইন বিল্ড ফিনান্স অপারেটর অ্যান্ড ট্রান্সফার মোট নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা। বুধবার দুপুরে কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শুরু করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, মাত্র 40 মিনিটের ব্যবধানে স্মার্ট সিটির কাজে ব্যবহৃত জয়েস বাঁকা হয়ে যায় এবং বিকট শব্দে শ্রমিকরা দূরে সরে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তারা সহ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এ ধরনের অনিয়ম সৃষ্টি হয়েছে। আগামী দিনে বড় সড় ঘটনা সংঘটিত হতে পারে এলাকায়। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিল তখন তাদের বাধা দেওয়া হয়। সাংবাদিকদের ক্যামেরা না করার জন্য বলে ঠিকাদার, কাজে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পরবর্তী সময় ছুটে আসে এই ঠিকাদারি কাজের দায়িত্বে থাকা এক কর্মী। তিনি জানান, জয়েস বাঁকা হওয়ার কারণে কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। জয়েস গুলি কেন বাঁকা হয়েছে বিষয়টা দেখছে তারা। ব্যাপারটা কিছু হয় নাই, এটা প্রেসার পড়তেছে এর উপরে। কি মানে কি প্রেসার? এই কাজের ভাইব্রেশনের প্রেসার। কনস্ট্রাকশন থেকে ঠিকভাবে হয় নাই নাকি? না না, কনস্ট্রাকশন তো এখন শুরু হয়েছে না, কাজটা পুরো ঠিকই আছে, কনস্ট্রাকশনে কোনো প্রবলেম নেই। তো এইরকম যে এটা কার্ভ হয়ে গেল সবটা পুরাটা, এটা এইভাবে যে ট্রাকচারটা পুরাটা নষ্ট হয়ে গেল, এটাই দিয়েছে। এটা সেফটির জন্য এটা দেওয়া আছে, মানে ইন ফিউচার কোনো যদি বাই চান্স হয় তো এটা একে সাপোর্ট করবে, সাপোর্ট রাখার জন্য। নালে তো এটা হইতে পারে না, এটা সেফটির জন্য এটা করা হয়েছে। কমপ্লিট হতে গেলে মানে কতদিন লাগবে? এটা এখন দেখতেছি, এখন এটা প্রিকশন নেওয়া হচ্ছে, সেটেলমেন্ট চলছে, এটা হয়ে যাবে, কোনো কথা নাই। কিসের ভাইব্রেশন দেওয়া হয়েছিল এখানে? এই তো গাড়ি ঘোড়া চলে, এসব চলে, আর একটু কাজের ভাইব্রেশন থাকে। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পুরো মোটর স্ট্যান্ড এলাকায়। স্থানীয়রা দাবি করে প্রশাসন যাতে বিষয়টি তদন্ত করে। এই ব্যাপারে এতটা অভিজ্ঞ নয় সরকারের যে এই কাজ দেখাশোনা করার জন্য যারা রয়েছেন তারা প্রপার এদের কাজ দেখাশোনা করছেন কি না, বা কেন আজকের এই দুর্ঘটনার পথে পড়ল। তা এখনও রাস্তা আছে, যদি ইমিডিয়েট এটাকে টিকেল না দেওয়া যায় হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আপনারা লক্ষ্য করতে পারছেন এই মোটা মোটা জয়েস সব ব্যান্ড হয়ে যাচ্ছে আর্থ প্রেশারে, ডেপটা তোটা হয়েছে। তো কী এদের কী সিস্টেম এটা আমরাও বুঝতে পারছি না, কিন্তু উন্নতি তো হওয়া উচিত। তো সেটার ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা যেন ইমিডিয়েট এই জিনিসটা থেকে প্রতিকার থেকে রক্ষা পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া।